ইউক্রেনের রক্তদান কেন্দ্রে ভয়াবহ হামলা, যুদ্ধ অপরাধ বললেন জেলেনস্কি। আফ্রিকানদের আলটিমেটাম, ওয়াগনারের দ্বারস্থ নাইজারের জান্তা। রাশিয়ার সঙ্গে মীমাংসা করতে চাপ দিতে পারে পশ্চিমা বিশ্ব, ভয় জেলেনস্কির। এবার রাশিয়ার জ্বালানি ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা, ইমরানকে গ্রেপ্তার, যা বলছে আমেরিকা। শক্তিশালী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, কোন যুদ্ধের প্রস্তুতি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের রক্তদান কেন্দ্রে ভয়াবহ হামলা, যুদ্ধ অপরাধ বললেন জেলেনস্কি। ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলের একটি রক্তদান কেন্দ্রে আঘাত এনেছে রাশিয়ার বোমা, এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, শনিবার খার্কিভের কুপিয়ানস্ক শহরে রক্তদান কেন্দ্রে ভয়াবহ হামলা চালায় শত্রুরা। এর আগে জেলেনস্কির বাহিনীর বিরুদ্ধে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত একটি বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলে মস্কো, কিন্তু এই ঘটনার দায় স্বীকার করেনি দেশটি। খার্কিভ অঞ্চলের সর্বশেষ হামলাকে যুদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আহত ও নিহতের দাবি করেছেন তিনি, কতজন হতাহত হয়েছেন বিষয়টি উল্লেখ করেননি। সন্ত্রাসীদের হামলায় কুপিয়ানস্কে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা, যারা সবকিছুকে ধ্বংস করে দিতে চায় তাদের পশু বর্ণনা করেছেন তিনি। 2022 সালের ফেব্রুয়ারিতে রুশ হামলায় প্রথম দিকে কুপিয়ানস্ক দখলে নেয় মস্কো, তবে গত সেপ্টেম্বরে পাল্টা আক্রমণ চালিয়ে এলাকাটি শত্রুমুক্ত করে কিয়েভ, কিন্তু আবারও অঞ্চলটি রুশ হামলার মুখোমুখি হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে সৌদি আরবে যখন 40 দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা আলোচনায় বসেছেন, তখনই পাল্টাপাল্টি হামলার ঘটনা। আলোচনায় চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। দুই দিনের এই বৈঠকে সমাধানে পৌঁছানো নিয়ে আশঙ্কা রয়েছে। এদিকে জানিয়ে দিব আফ্রিকানদের আলটিমেটাম, ওয়াগনারের দ্বারস্থ নাইজারের জান্তা। নাইজারের জান্তা সরকার এবার সহযোগিতা চেয়েছে রাশিয়ার ভারতে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের কাছে। গত 26 জুলাই সেনা অভ্যুত্থান ঘটিয়ে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজেমকে পদচ্যুত করা হয়। পরে দেশটির ক্ষমতা গ্রহণ করে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আব্দুর রহমানের চিয়ানি। কিন্তু রোববারের মধ্যে বাজেমকে পুনর্বহালের আলটিমেটাম দেন পশ্চিম আফ্রিকান নেতারা। এই জন্য প্রয়োজনে নাইজারের সামরিক হস্তক্ষেপেরও হুমকি দেন তারা। এর প্রেক্ষিতে জান্তা সরকার ওয়াগনারের দ্বারস্থ হওয়ার খবর পাওয়া গেল। সাউফন সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ও সাংবাদিক ওয়াসিম নাসের এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, অভ্যুত্থানকারী নেতা জেনারেল সালিফো মোদী সম্প্রতি প্রতিবেশী দেশ মালি সফর করেছেন। সেখানে তিনি ওয়াগনারের একজন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ভাড়াটে যোদ্ধাদের সহযোগিতা চেয়েছেন। এদিকে জানিয়ে দিব, রাশিয়ার সঙ্গে মীমাংসা করতে চাপ দিতে পারে পশ্চিমা বিশ্ব, ভয় জেলেনস্কির। রাশিয়ার সঙ্গে সংকট সমাধানে একটি মীমাংসা করতে ইউক্রেনকে চাপ দিতে পারে পশ্চিমা বিশ্ব, এমনটাই আশঙ্কা করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গতকাল শনিবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যখন কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধ চলমান, ঠিক সেই পরিস্থিতিতে জবাব জেলেনস্কি গত বুধবার তার রাষ্ট্রদূতদের বলেছেন যে পরিস্থিতি আরো কঠিন হতে যাচ্ছে, কারণ আগামী মাসগুলোতে শান্তির জন্য একটি আলোচনার পথ খুঁজে পেতে পশ্চিমারা চাপ তৈরি করতে পারে। সৌদি আরবে শুরু হয় ইউক্রেন শান্তি আলোচনা শুরুর দিন কয়েক আগে কিয়েভে হয়ে যাওয়া ইউক্রেনের কূটনীতিকদের সম্মেলনের একটি জরুরি কৌশলগত অধিবেশন হিসেবে বর্ণনা করেছে নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে কিয়েভের এই সম্মেলনকে রাশিয়ার উপর বৈদেশিক চাপ তৈরির প্রক্রিয়ার সূতিকাগার হিসেবে ইঙ্গিত করে বলা হয়েছে, আগামী মাসগুলোতে রাশিয়ার উপর চাপ বাড়ানোর জন্য ইউক্রেনের একটি বড় কূটনৈতিক ধাক্কা দিতে প্রস্তুত হচ্ছে। এই বৈঠক হলো সেই ধাক্কার শুরু। জেলেনস্কি কূটনীতিকদের উদ্দেশ্যে বলেন, কূটনীতিকদের অবশ্যই তাদের কাছে যেসব সুযোগ সুবিধা রয়েছে তার উপযুক্ত ব্যবহার করতে হবে, বিশেষ করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, সাংস্কৃতিক কূটনীতি এবং সাধারণ মানুষের আন্তরিকতার শক্তি সব ব্যবহার করতে হবে, যাতে মিত্র এবং নিরপেক্ষ দেশগুলো বোঝে স্থায়ী শান্তির একমাত্র রাস্তা হলো রাশিয়ার সম্পূর্ণ পরাজয়। এদিকে শুরু হওয়া ইউক্রেনের শান্তি সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগদানকারী অনেক দেশই এই সংকটের পক্ষ নেওয়ার জন্য মার্কিন চাপকে আটকে দিয়েছে। দেশগুলো এই বিরোধকে দুই পরাশক্তির মধ্যে প্রতিযোগিতা হিসেবে দেখেছে, যাতে তারা অংশ নিতে চায় না। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার উপদেষ্টা সেলসো আমোরিম বলেছেন, এটি শুধু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধ নয়, এটি রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে দীর্ঘস্থায়ী শত্রুতার একটি অধ্যায়।
এদিকে জানিয়ে দিব এবার রাশিয়ার জ্বালানি ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা। ইউক্রেনের একটি সামুদ্রিক ড্রোন 5 আগস্ট শনিবার রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার কেটস সেতুর কাছে মস্কোর একটি জ্বালানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। 24 ঘন্টার মধ্যে এটি ইউক্রেনের একই রকমের তৃতীয় হামলা। খবর রয়টার্স ও এএফপির রুশ প্রতিরক্ষা কর্মকর্তা এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। হামলায় ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো তেল সাগরে গিয়ে পড়েনি। পরিস্থিতি সামাল দিতে দুটি টাকবোট ঘটনাস্থলে পৌঁছেছে। এই ঘটনায় ক্রিমিয়ার সেতু ও ফেরি পরিবহন কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। এই হামলা প্রসঙ্গে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের প্রধান ভ্যাসিলি মালিবুক বলেন, রুশ ফেডারেশনের জাহাজ বা ক্রিমিয়া সেতুর বিরুদ্ধে যে কোনো আক্রমণ একেবারে যৌক্তিক ও কার্যকর পদক্ষেপ। জাহাজটিকে তিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য অভিযুক্ত করে বলেন, মস্কো যদি এই ধরনের হামলা বন্ধ করতে চায় তাহলে ইউক্রেনের থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র দাবি করেছে, 450 কেজি বিস্ফোরক সহ ড্রোনটি ইউক্রেনের আঞ্চলিক জলসীমায় ঢুকে রাশিয়ার সামরিক বাহিনীতে জ্বালানি পরিবহনের সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত এনেছে। তারা আরও জানায়, হামলার সময় ট্যাঙ্কারটি জ্বালানি বোঝাই ছিল, ফলে হামলায় এই বিস্ফোরণের ঝলক অনেক দূর থেকে দেখা গেছে। মেরিটাইম রেস্কিউ সেন্টারের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, জাহাজটিকে রাশিয়ার ট্যাঙ্কার SIG বলে চিহ্নিত করা হয়েছে। জাহাজটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থনকারী রুশ বাহিনীকে জেট জ্বালানি সরবরাহ করার অভিযোগে আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ দাবি করে, শুক্রবার রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর নেভোরিসিয়স্কে অবস্থিত একটি নৌঘাটিতে ড্রোন হামলা চালানো হয়েছিল। ওই হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। তবে রাশিয়া দাবি করে, স্পিডবোটবাহী দুটি ড্রোন রাশিয়ার নৌবন্দরের একটি যুদ্ধজাহাজে হামলার চেষ্টা করেছিল, তবে এর আগেই ড্রোন দুটি ধ্বংস করে দেওয়া হয়। এদিকে জানিয়ে দিব ইমরান খানকে গ্রেপ্তার, যা বলল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ এর চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে আমেরিকা। দ্য নিউজের করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তারা জানায়, ইমরান খান ও অন্যান্য রাজনীতিবিদদের বিরুদ্ধে করা মামলাগুলো পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। তারা আরও জানায়, আমরা সারা বিশ্বের মতো পাকিস্তানকেও গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাতে আহ্বান জানাই। এছাড়া ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকার দাবিকে বিধীন বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। শনিবার দেশটির একটি আদালত তোষাখানা মামলায় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরে সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে এবং 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত যে কেউ পাকিস্তানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে বিবেচিত হয় এবং দেশটির সংসদ আগামী 2 সপ্তাহের মধ্যে তার মেয়াদ পূর্ণ করার আগেই ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিচারক হুমায়ুন দিলওয়ার এই মামলাটির রায়ে লিখেছেন, তার অসততা সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী থাকা কালীন তিনি অনেক উপহার পেয়েছেন এবং সেগুলোর যথাযথ হিসাব দেননি তিনি। তিনি আরো বলেন, ইচ্ছাকৃতভাবে জাতীয় কোষাগার থেকে অর্জিত সুবিধাগুলো গোপন করে দুর্নীতি চর্চার জন্য দোষী সাব্যস্ত হয়েছে। শনিবার ইমরান খানকে পুলিশ গ্রেপ্তারের আগে খানের একটি ভিডিও বিবৃতিতে তার সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা পাকিস্তানি অনুসারীরা, তারা আমাকে গ্রেপ্তার করবে এবং এই বার্তাটি আপনাদের কাছে পৌঁছাবে তখন আমি জেলে থাকব, আপনি বাড়িতে চুপ করে বসে থাকবেন না। তিনি আরো বলেন, এই যুদ্ধ ন্যায় বিচারের জন্য, আমাদের স্বাধীনতার জন্য। শিকল এমনিতেই খুলে পড়বে না, এগুলো ভেঙে ফেলতে হবে। তোমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের অধিকার আদায় করতে পারবে। এদিকে জানবেন, শক্তিশালী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, কোন যুদ্ধের প্রস্তুতি? বাংলাদেশে তলে তলে শক্তিশালী হচ্ছে সেনাবাহিনী, কিন্তু কেন? কোন যুদ্ধের প্রস্তুতি? বাংলাদেশ ভরসা করে নিজের মাটিকে, দুর্ধর্ষ করে তুলছে নৌবাহিনীকে, দেশের মধ্যে বানিয়ে ফেলল বিশাল খাঁটি আর 8টা যুদ্ধজাহাজ, যারা দাপিয়ে বেড়াবে সমুদ্র অঞ্চলে, সহ্য করবে না শত্রুদের টু শব্দ। কিন্তু দেশটা এই যে বলে তারা যুদ্ধ চায় না, তাহলে এত আয়োজন কিসের? সবটাই কি মুখের কথা? এই নতুন নৌঘাটিতে কি হবে? বাংলাদেশের দক্ষিণে দুয়ার পেরিয়ে 118,000 বর্গ কিলোমিটারের নীল জলরাশির নিচে আছে অফুরন্ত সম্পদ, যেখানে অত্রন্ত প্রহরীর মতো পাহাড় দিচ্ছেন নৌবাহিনী, হাতে হাত মিলিয়ে কাজ করছেন দক্ষ চৌকস প্রচুর বাঙালি প্রকৌশলীরা। ধীরে ধীরে উন্নত ও সমৃদ্ধ হচ্ছে দেশটার নৌবাহিনী সহ সমগ্র সশস্ত্র বাহিনী, যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। কিছুদিন আগেই উদ্বোধন করা হয়েছে বানৌজা শেরে বাংলা সহ 41 PCS
এর চারটি জাহাজ এবং চারটি এলসিইউ। এগুলি বাংলাদেশের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি। এর মধ্যে রয়েছে খুলনা শিপইয়ার্ডের পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনে তৈরি বানৌজা শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ মহিবুল্লাহ এবং শহীদ আখতার উদ্দিন। পাশাপাশি রয়েছে চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি বানৌজা ডলফিন, টুনা এবং পেঙ্গুইন। ইতিমধ্যে জাহাজগুলো চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় রসদ নিয়ে আসছে ভাসানসরে, সেখানে আশ্রয় পেয়েছে মায়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা। পাশাপাশি উপকূল এলাকায় নিরাপদ নিশ্চিত করবে, আটকাবে চোরাচালান, অনুপ্রবেশের মাধ্যমে অবৈধ মৎস্য আহরণ বন্ধ হবে, দুর্যোগে মানুষ পাবে দ্রুত সাহায্য। এবার আসা যাক শেরে বাংলা ঘাঁটির কথায়। জানিয়ে এত হইচই, এখানে নবীন নাবিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে স্কুল ওয়ার্কশপ সবই রয়েছে। অপারেশনের কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে প্রশাসনিক ভবন, এভিয়েশন সাপোর্ট, বিভিন্ন রিপেয়ার এবং মেইনটেন্স ওয়ার্কশপ, ডাইভিং সালভেজের কমান্ডো পরিচালনার বিশেষ ইউনিট, নৌবাহিনীর স্কুল কলেজ, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, হ্যাঙ্গার সুবিধা, প্রযুক্তি, মাল্টিপারপাস সেট। এখানে প্রায় 1400 নাবিক একসাথে প্রশিক্ষণ নিতে পারবেন। বাংলাদেশ শান্তিকামী জাতি, সেটা জানে গোটা বিশ্ব, মেনে চলে বন্ধুত্বের নীতি। বাংলাদেশ বিন্দুমাত্র যুদ্ধ চায় না, এই কথা বারংবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায়। লক্ষ্য একটাই, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। একটু খেয়াল করলে দেখবেন গত কয়েক বছরে বাংলাদেশের নৌবাহিনীতে প্রচুর সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, টহল বিমান যুক্ত হয়েছে। আসলে প্রচুর নদ নদী ঘিরে রেখেছে দেশটাকে, তাই আত্মরক্ষার জন্য সশস্ত্র বাহিনীর ক্ষমতা অত্যন্ত দরকার। একটা সময় বাংলাদেশ নিজেকে যুদ্ধজাহাজের জন্য অন্যর উপর নির্ভর করতে হতো, এখন নিজেদের জাহাজ নিজেরাই তৈরি করছে। বাংলাদেশের নৌবাহিনী শুধু দেশের গণ্ডির মধ্যেই নয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও নতুন উদ্যমে কাজ শুরু করেছে, সুনাম অর্জন করেছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। গোটা বিশ্বজুড়ে উজ্জ্বল হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি। লক্ষ্য, 2041 সালের মতো বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট দেশে পরিণত করা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।